ফেনী শহরের পাঠানবাড়ি এলাকা থেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাসুমা আক্তার, স্বামী নাহিদ হোসেন জীবন, তাদের সহযোগী শাহরিয়ার আলম ও সালমান হোসেন। ছেলেটা আবার উপরে আসতেছে, বল যাচ্ছে কি কেছে, রুমে আসতে দাও, কি হয় দেখা যাবে। এটাই এর মোবাইল বই টাকা পয়সা এটা কে নিছে? আমি নি নাই, কে নিছে? বাইক টেক সবকিছু সাবিটা পর্যন্ত আমার হাজবেন্ডকে ধরতে দেয় নাই, ওনারেও দেয় নাই। ওনার কাছে? কার কাছে? ওই যে ভাইয়ের কাছে। মামলার ইজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত প্রধান আসামি মাসুমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের মোহাম্মদ ফাহিমউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার কথা মতো 30 আগস্ট ফেনীর মহিপালে আসেন ভুক্তভোগী ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের সপ্তম তলায় একটি কক্ষে নিয়ে যায়। বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় বলে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকে। পরে জোরপূর্বক অলঙ্ক করে ছবি ও ভিডিও ধারণ করে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। টাকা প্রদানে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আরো 2-3 জন অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেছে।